আজকে আমরা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র জীবন থেকে কিছু ঘটনা আমরা আলোচনা করব যে এখানে আমাদের শিক্ষণীয় শিক্ষা নেয়ার মতো অনেক কিছু রয়েছে আমরা গত পর্ব পর্যন্ত আলোচনা করছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত যখন দেয়া শুরু করলেন কালিমার দাওয়াত যখন দেয়া শুরু করলেন তাওহীদের দাওয়াত রিসালাতের দাওয়াত যখন দেয়া শুরু করলেন মক্কার কাফির কুরাইশ নেতৃবৃন্দ তারা নানান ছলে বলে কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আটকাতে চেষ্টা করল তারা টাকা পয়সার লালসা দেখালো বাদশাহীর লালসা দেখালো এমনকি আরবের সবচেয়ে সুন্দরী নারী মাআযাল্লাহ ইস্তাগফিরুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে বিবাহ দিবে নানান ধরনের প্রলোভন দেখানোর তারা চেষ্টা করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত থেকে ফিরে আসেন কিনা যখন তারা দেখতে পেল যে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একদম দৃঢ়চিত্ত তিনি ইসলামের এই মিশনে একদম দৃঢ়চিত্ত আছেন এইখানে টাকা পয়সা অর্থ সম্পদ নারী লোভ বাদশাহী এইগুলো দিয়ে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বিরত রাখা যাবে না এটা যখন তারা বুঝতে পারলো তখন তারা আরেকটা ফন্দি আটলো আরেকটা ফন্দি কি যে আরবের যারা মক্কা শরীফের যারা ইমান আনছে নতুন যারা মুসলমান হচ্ছে তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বুদ্ধিগতভাবে বুদ্ধিবৃত্তিকভাবে ইন্টালেকচুয়ালি বেইজ্জত করা যায় কিনা বলেন নাম নাউজুবিল্লাহ মানে যারা ইসলাম কবুল করছিলেন তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে দেয়া এই বুদ্ধি তারা কিভাবে আটলো দুই একজনকে প্রতিনিধি বানিয়ে পাঠালো কোথায় মক্কার কাফের কুরাইশরা তাদের দুই একজনকে প্রতিনিধি বানিয়ে পাঠালো কোথায় ইয়াসরিব বর্তমান মদিনা পূর্ব নাম কি বলেন ইয়াসরিব ইয়াসরিবে কারা বসবাস করতো ইহুদিরা কারা বসবাস করতো ইহুদিদের তিনটা গোত্র ইয়াসরিবে তখন বসবাস করতো বনু নাজির বনু নাজির বনু কুরাইজা এবং বনু কাইনুকা কয়টা গোত্র ইহুদিদের তিনটা গোত্র সেখানে বসবাস করতো তো ইহুদিদের আমরা জানি তাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল কি নাজিল হয়েছিল বলেন তাওরাত কিতাব তারা পেয়েছিল যদিও বিকৃত কিন্তু তারা আসমানি কিতাব প্রাপ্ত হয়েছিল তো তারা তাওরাত কিতাবে এক্সপার্ট যে পণ্ডিতরা আছে তাদের কাছে কুরাইশদের দুই একজন নেতাকে পাঠালো প্রতিনিধি বানিয়ে যে তোমরা যাও গিয়ে জিজ্ঞেস করো যে এই নবী বিষয়টা তো আসলে মক্কা শরীফে প্রচলিত না নবী রাসুল আসা এটা মক্কা শরীফের বিষয় না 3000 বছর আগে ইসমাইল আলাইহিসসালাম এসেছিলেন ইব্রাহিম নবী কয়েকবার এসেছিলেন মক্কা শরীফে এই 3000 বছরের মধ্যে কিন্তু আর কোনো নবী আসেন নাই তো নবী কি জিনিস আসমানি কিতাব কি জিনিস আল্লাহর একত্ববাদ কি জিনিস এই সম্পর্কে মক্কার মানুষের কোনো ধারণা ছিল না তো তারা কি করলো ইয়াসরিবের তখনকার ইয়াসরিব বর্তমান মদিনার ইহুদি তাওরাত কিতাবে যারা পণ্ডিত সেই সকল ইহুদি নেতাদের কাছে গেল গিয়ে বলল যে আমাদেরকে এমন কিছু প্রশ্ন এবং উত্তর শিখিয়ে দিন যেগুলো আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে করব এবং তিনি যদি সত্য নবী না হন তাহলে জবাব দিতে পারবেন না প্রথমবার ইহুদি সেই নেতারা বলল কি গিয়ে জিজ্ঞেস করো ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটা কি কি বলল ইউসুফ আলাইহিসসালামের ঘটনাটা আসলে কি যদি সত্য নবী না হন তিনি ইউসুফ নবীর ঘটনা সম্পর্কে বলতে পারবেন না তারা আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো যে ইউসুফ নবী সম্পর্কে আপনি কি জানেন আপনি তো নিজে নবী দাবি করেন আপনি নিজেকে রাসুল দাবি করেন ইউসুফ নবী নামে একজন নবী ছিলেন ওনার ঘটনাটা আসলে কি আল্লাহ সুবহান তাআলা সাথে সাথে সূরা ইউসুফ নাজিল করে দিলেন তখন সূরা ইউসুফ পাঠ করে শোনালেন আর কোন ধরনের কোনো সন্দেহ থাকে বলেন আর কোনো সন্দেহ থাকার কথা এখন নবী করিম সাল্লাল্লাহু উল্টা প্রশ্ন করছেন তোমরা কি জানো ইয়াকুব নবীকে তোমরা কি জানো ইসহাক নবীকে
কুরাইশরা পরে আরো বড় ফাপরে, এটা কি বলে আপনাদের আমাদের প্রচলিত ভাষায় কি বলে, ফাপর বলে না, আরো পড়েছে ঝামেলায়। যে আরে বাবা, আমরা তো ভেজাল গলা থেকে ছুটাইতে চাইছিলাম, নতুন ভেজাল আরো আমাদের গলায় লাগলো। এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করেন যে ইয়াকুব কে, ইসহাক কে, এই প্রশ্নের জবাব আমরা কিভাবে জানবো? যাও আবার ইয়াসরিবের সেই ইহুদি পণ্ডিতদের কাছে যাও, তারা আবারও সেইখানে গেল যে কি প্রশ্ন শিখাই দিছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তো পুরা সূরা ইউসুফ নামে ইয়া বড় এক সূরা নাযিল করে দিয়েছেন, এখানে ইউসুফ নবীর যত আদ্যপান্ত যা আছে আল্লাহ সেইখানে সকল কিছু বর্ণনা করে দিয়েছেন। তো ইয়াসরিবের ইহুদিরা চিন্তা করলো না, তাহলে তো বিষয় কোন একটা কিছু আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যেরকম আন্ডার এস্টিমেট করেছিলাম, তিনি আন্ডার এস্টিমেট করার মতো কেউ না। তারা বলল, অনেক চিন্তা ভাবনা করে, তিনটা প্রশ্ন আছে আমাদের কাছে, এই তিনটা প্রশ্ন কোনো নবী ছাড়া, কোনো রাসূল ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ দিতে পারবেন না। তিনটা প্রশ্ন কি তারা শিখিয়ে দিল। প্রথম প্রশ্ন হচ্ছে, কয়েকজন যুবক একটা গুহার মধ্যে প্রবেশ করেছিল, এই গুহাবাসীর ইতিহাস আপনি জানেন কিনা, প্রথম প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন, এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পুরাটা ভ্রমণ করেছিলেন, ওই ব্যক্তির কাহিনী কি। তিন নম্বর প্রশ্ন, রুহ কি জিনিস। তিন নম্বর প্রশ্ন কি বলেন, রুহ কি জিনিস। কুরাইশ প্রতিনিধিরা খুব খুশি হয়ে গেল যে পাইছি মুহাম্মদকে, এইবার আটকাতে পারবো। হ্যাঁ, খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে আসছে। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার রাসূল হয়ে থাকেন, এই তিনটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় নিলেন যে তোমাদের তিনটা প্রশ্নের জবাব দেয়া যাবে। সময় নিলেন, কিছুদিন পর আল্লাহ সুবহান তাআলা সূরাতুল কাহাফ নাজিল করে দিলেন। কোন সূরা নাজিল করে দিলেন? সূরাতুল কাহাফ। সেখানে এই তিনটা প্রশ্নের জবাব আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির কুরাইশদেরকে ডাকলেন, দেখে বললেন, তোমাদের তিনটা প্রশ্নের জবাব তোমরা নিয়ে যাও। প্রথম প্রশ্ন করেছিলে যে কয়েকজন যুবক যারা ইমান বাঁচানোর জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, 309 বছর পর্যন্ত তারা সেইখানে ঘুমিয়েছিলেন, আল্লাহ আবার তাদেরকে জাগিয়েছেন, আসহাবে কাহাফের যে পুরো ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ টু জেড তাদেরকে বলে দিলেন। দ্বিতীয় প্রশ্ন করেছিলে, পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা ভ্রমণ করেছেন, এই রকম কোন রাজা, কোন বাদশাহ ছিলেন, ওই বাদশার নাম ছিল যুলকারনাইন। সূরা কাহাফের মধ্যে বাদশাহ যুলকারনাইন সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়েছে। হ্যাঁ, ইয়াজুজ মাজুজকে তিনি এক জায়গায় গিয়ে বন্দি করে ফেলেছিলেন, আমরা সবাই সেই ঘটনা কম বেশি জানি, সীসা ঢালা প্রাচীর দিয়ে ইয়াজুজ মাজুজকে এক জায়গায় বন্দি করে রেখেছিলেন বাদশাহ যুলকারনাইন। তৃতীয় প্রশ্ন তোমরা করেছিলে, রুহ কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুলি রুহু মিন আমরি রব্বি, রুহ হচ্ছে আমার রবের পক্ষ থেকে একটা কমান্ড, একটা আদেশ, যা আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মধ্যে ফুঁকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কমান্ড, একটা আদেশ হচ্ছে কি, রুহ। এটা কি জিনিস বলেন? এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, পৃথিবীর এমন কোন জাতি নাই যেই জাতির কাছে কিছু কিছু বিষয় যেই জাতির কাছে কমন না। যেমন পৃথিবীতে এমন কোন জাতি খুঁজে পাওয়া যায় নাই যেই জাতিটা পুরোপুরি নাস্তিক। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ ধর্ম নাই বা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে না, সুপার পাওয়ারে বিশ্বাস করে না, এমন কোন জাতি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। অর্থাৎ ক্রিয়েটরে বিশ্বাস, আল্লাহতে বিশ্বাস, সৃষ্টিকর্তায় বিশ্বাস, এটা পৃথিবীর সকল জাতির জন্য কমন। আপনি প্রাচীন সভ্যতা থেকে বলেন এখন পর্যন্ত, অর্থাৎ ধর্ম সকল জাতিরই ছিল। নাস্তিকতা আমরা বলতে পারি এটা প্রতি যুগের কিছু, মানে আপনার কি বলে এটাকে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা এলাকায় কিছু মানুষ থাকে না, যে এই মানুষগুলোর আলাদা বিশ্বাস, বেশি চিন্তা করে করে, বেশি বুদ্ধিজীবিতা করে করে, বেশি ইন্টেলেকচুয়াল গিরি দেখিয়ে দেখিয়ে তারা নিজেরা আবিষ্কার করেছে। কিন্তু মানুষের স্বভাবজাত ধর্ম হচ্ছে আল্লাহতে
বিশ্বাস করা সৃষ্টিকর্তায় বিশ্বাস করা ফিতরাতুল্লাহি লাতি ফাতরান নাস আলাইহা আল্লাহ সুবহানাল্লাহ কি বলেছেন যে এটাই হচ্ছে ফিতরাত বা স্বভাবজাত বিষয় আল্লাহ যেই বিষয়ের উপরে মানুষকে সৃষ্টি করেছেন ওকে তারপর আরেকটা বিষয় কি প্রত্যেকটা জাতি গোত্র কিন্তু আপনার স্পিরিটে বিশ্বাস করে রূহে বিশ্বাস করে روح باتا spirit এই বিষয় বিশ্বাস করে না এমন কোন জাতি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই একমাত্র বর্তমান যে নব্য নাস্তিক যারা আছে তারাই কেবল মাত্র স্পিরিটে বিশ্বাস করে না আমাদের আপনার আমার প্রত্যেকের ভেতরে একটা আত্মা আছে স্পিরিট আছে রূহ আছে এটা সকল জাতি এটা বিশ্বাস করত তারপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে বিখ্যাত যে বন্যা হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় একটা বন্যা হয়েছিল না সকল কিছু ডুবে গিয়েছিল এই গ্রেট ফ্লাড এটা প্রাচীন যত সভ্যতা আছে সকল সভ্যতা এটা প্রচলিত আছে যে একবার বন্যায় সারাটা পৃথিবী পানির নিচে চলে গিয়েছিল আপনি যত ধরনের প্রাচীন সভ্যতা বলেন এমন কি হিন্দুদের যে বেদ আছে না বেদ হিন্দুদের আদি ধর্ম কিন্তু গীতা না হিন্দুদের আদি ধর্ম কিন্তু আপনার এই যে বানওয়ার যে কিছু তার ধর্মগ্রন্থ বানিয়েছে এগুলো না বেদ যেগুলো আছে এগুলো হচ্ছে তাদের অরিজিনাল গ্রন্থ যেগুলো থেকে তারা সরে এসেছে বেদের মধ্যে কোথাও আপনার দেবদেবীর পূজা অর্চনার কথা উল্লেখ নাই যতগুলো বেদ আছে বেদ চারটা ঋগ্বেদ অথর্ববেদ যজুর্বেদ যত বেদ আছে বেদের কোন জায়গার মধ্যে আল্লাহর সাথে শরীক করা দেবদেবীর উপাসনা করা শিরক করা এইগুলোর কথা উল্লেখ নাই সেখানে এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাসের কথা বলা হয়েছে ঠিক আছে তো সেই বেদ যদি আপনি পড়েন সেখানেও পাবেন মনু নামে একজন সেই মহাফ্লাড সেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়েছিলেন ঠিক আছে এইভাবে যত প্রাচীন যত ধর্ম আছে যত জাতি গোষ্ঠী আছে প্রত্যেকের কাছে এটা প্রচলিত ছিল যে একবার বন্যায় সারা পৃথিবী কি পানির নিচে চলে গিয়েছিল এইগুলো হচ্ছে সারা পৃথিবীর জাতি সত্তার কাছে কমন বিষয় প্রত্যেকটা জাতি সত্তা বিশ্বাস করে এক আল্লাহতে মানে সৃষ্টিকর্তা একজন আছেন সৃষ্টিকর্তা একজন আছেন মানুষের রূহ আছে এবং একবার মহাপ্লাবন হয়েছিল এই বিষয়গুলো সবার কাছে কমন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে যে রূহ কি জিনিস আপনি বলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলির রূহ মিন আমরি রব্বি আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ একটা নির্দেশনা একটা আদেশ একটা কমান্ড হচ্ছে রূহ বলেন সুবহানাল্লাহ যে কমান্ড যে আদেশ আমরা প্রতিটা মানুষ ভেতরে নিয়ে আমরা চলাফেরা করি সম্মানিত উপস্থিতি তো তাদের এই প্রচেষ্টাও কি বিফলে গেল মক্কার কাফির কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেয়েছিল কি নতুন সাহাবায়ে কেরাম যারা হচ্ছেন ইসলামের পথে যারা আসছেন দ্বীনের দাওয়াত যারা গ্রহণ করছেন কালিমার দাওয়াত যারা গ্রহণ করছেন তাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করতে চেয়েছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কি সুমহান করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবাবগুলো দেয়াতে নব্য মুসলমান যারা ছিলেন সাহাবায়ে কেরাম যারা হয়েছেন তাদের ইমানি জজবা আরো কি বলেন বেড়ে গেল ইমানি জজবা কাফের মুশরিকরা পড়ল সমস্যায় যে টাকা পয়সা অর্থ সম্পদের লোভ দেখালাম বাদশাহীর লোভ দেখালাম সুন্দরী নারীর লোভ দেখালাম সব কিছু ফেল এখন ইহুদি নাসরাদের কাছে গিয়ে তাদের সম্পর্কে জেনে এসে প্রশ্ন করে এইটা তো আমরা ফেল এখন সর্বশেষ অস্ত্র কি রয়েছে যারা ইসলাম কবুল করছে তাদের উপরে জুলুম অত্যাচার শুরু করে দাও এইটা ছাড়া তাদের কাছে আর কোনো অস্ত্র বাকি রইল না এটা ছাড়া কি তাদের কাছে আর কোনো অস্ত্র বাকি রইল না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত তাবেঈ ছিলেন তিনি প্রশ্ন করছেন আল্লাহর নবীর সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে হে আল্লাহর নবীর সাহাবি আমরা শুনতে পেয়েছি ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরামের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে সেই জুলুম অত্যাচারের স্বরূপ কেমন ছিল কেমন জুলুম অত্যাচার হতো সাহাবায়ে কেরাম কেমন জুলুম অত্যাচার মক্কার কাফির কুরাইশদের সহ্য করেছেন সেই সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন এমন জুলুম অত্যাচার মক্কার
কাফির কুরাইশরা নবীর সাহাবীদের উপরে করেছে যে বেশিরভাগ সাহাবী এক পর্যায়ে জুলুম অত্যাচারের কারণে এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছেন তোমরা যে বানোয়াট দেবদেবীর পূজা করছে এগুলাই সত্য বলেন নাউজুবিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এগেইনস্টে কুরআন মাজিদের আয়াতও নাযিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান কাফারা বিল্লাহি মিন বাদ ঈমানি ঈমান আনার পর যারা কুফরি করলো একমাত্র তারা ব্যতীত ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ঈমান আনার পর যে কুফরি করবে কিন্তু সে ছাড়া সে ছাড়া কে ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার উপরে জোর জবরদস্তি হয়েছে ইল্লা মান উকরিহা যার উপরে জোর জবরদস্তি হয়েছে যে তুমি কুফরি কথা বলো আর না হয় তোমার জীবন শেষ কুফরি কথা না বললে কি জীবন শেষ ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান কিন্তু কুফরি কথা মুখে বলেছেন ঠিক অন্তরের মধ্যে ঈমান দ্বারা পরিপূর্ণ বলেন সুবহানাল্লাহ অন্তরে ঈমান আছে কিন্তু জবানে কুফরি কথা বলতে হয়েছে আর না হয় কি জীবন চলে যাবে জীবন হেফাজতের জন্য কুফরি কথা বলাও জায়েজ আছে আমার কথা বুঝতে পারছেন জীবনের হেফাজতের জন্য কুফরি কথা বলাও কি জায়েজ আছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন মান শরাহা বিল কুফরি সদরান ফালাইহিম গাদাবুম মিনাল্লাহি ওয়া লাহুম আযাবুন আযীম কিন্তু কুফরির জন্য যেই ব্যক্তি নিজের অন্তরকেও খুলে দিয়েছে অর্থাৎ কুফরির প্রতি অন্তর থেকেও সায় দিয়ে দিয়েছে তাহলে কি আল্লাহ এটা গ্রহণ করবেন না যদি কেউ কুফরি করে আপনার আপনার কপালের মধ্যে কেউ পিস্তল ঠেকালো পিস্তল ঠেকিয়ে বলল এই মুহূর্তে বল যে দুর্গা দেবী কি জয় কথার কথা আপনি জীবন বাঁচানোর জন্য মুখে বললেন দুর্গা দেবীর জয় কিন্তু আপনি অন্তরে বললেন কি দুর্গা কখনো আমার মাবুদ হতে পারে না আমার মাবুদ কেবলমাত্র আল্লাহ এটা আপনার অন্তরে আছে তাহলে কি আপনার ইমানের কোনো ক্ষতি হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমোদন দিয়েছেন কারণ মক্কার কাফির কুরাইশরা সাহাবায়ে কেরামের উপরে এত জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল যত সময় পর্যন্ত তাদের বানুয়াট লাত মানাত উজ্জা হুবল এইগুলাকে যত সময় পর্যন্ত মুখে স্বীকৃতি না দিবেন তাদের উপরে জুলুম অত্যাচার চলতেই থাকতো আর কেমন জুলুম অত্যাচার সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথম দিকে ইসলাম কবুলকারী তিনি বলছেন আউয়ালু মান আযহারা ইসলাম সাবআ একদম শুরুর দিকে যারা ইসলাম প্রকাশ করেছেন তাদের সংখ্যা সাত তাদের সংখ্যা কত বলেন ইসলামের প্রথম দিকে যারা ইসলাম প্রকাশ করেছেন অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যারা ঈমান এনেছেন একদম নীরব থেকেছেন কিন্তু সাতজন ছিলেন তারা নিজেদের ইসলাম প্রকাশ করে দিয়েছেন আমরা মুসলমান হয়েছি কি করবে করে ফেলো এরকম কয়জন বলেন সাহাবী বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইসলাম প্রকাশ করেছেন নামাজ পড়েছেন কাবা শরীফের সামনে কোনো কিছুকে ভয় করেন নাই নামাজ পড়েছেন এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও ইসলাম কবুল করেছেন এবং এলান করে দিয়েছেন আমি আবু বকর মুসলমান হয়ে গেছি মক্কার কাফের কুরাইশরা তোমরা কি করতে চাও করে ফেলো ঠিক আছে দুইজন তারপর ওয়া বিলাল এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন ইসলাম প্রকাশ করে দিয়েছেন ওয়া খাব্বাব খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলাম কবুল করেছেন ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়া সুহাইব সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী ছিলেন তিনি বলেছেন কি আমি ইসলাম কবুল করলাম কালিমা তাইবা পাঠ করলাম এক আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং রাসূল হিসেবে মেনে নিলাম আমি এই ঘোষণা দিয়ে দিচ্ছি তোমরা আমার কি করবে করে ফেলো তারপর হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সুমাইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন একদম শুরুর দিকে ইসলাম কবুলকারী ঠিক আছে এবং ওনার আম্মা হযরতে সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক আছে এখন ওই হাদিসের বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
যে তারা যখন ইসলামের ঘোষণা যখন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু তারা করতে পারলো না কেন আমি আপনাদেরকে অনেক দিন বলেছি নবীজির নবীজির চাচা হযরত খাজা আবু তালিবের কারণে কার কারণে বলেন দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তারা কোনো কিছুই করতে পারলো না কারণ কি নবীজির পেছনে কে ছিলেন খাজা আবু তালিব খাজা আবু তালিব ছিলেন কাবা শরীফের রক্ষণাবেক্ষণকারী মুতাওয়াল্লি অনেক বড় নেতা ছিলেন খাজা আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ছিলেন আমার ভাতিজার গায়ে কেউ হাত দিতে পারবে না তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তো কুরাইশ বংশের ছিলেন কোন বংশের ছিলেন বলেন বনু ফেহের গোত্রের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়েও হাত দিতে পারে নাই কারণ বনু ফেহের গোত্র বলেছে আমাদের বংশের একজন মানুষ ইসলাম কবুল করেছেন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গায়ে যদি হাত দাও আমরা ওনার পেছনে আছি ওনাকেও কিছু করতে পারবে না বাকি যে পাঁচজন ছিলেন তাদেরকে মক্কার কাফের কুরাইশরা যার পর নাই জুলুম অত্যাচার তারা করতে লাগলো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সুহাইব ইবনে সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু খাব্বাব ইবনে আল আরাত রাদিয়াল্লাহু আনহু তারপর হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আম্মা সাইয়্যিদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাঁচজনের উপরে জুলুম অত্যাচার শেষ দরজার যেই জুলুম করা যায় হাদিস শরীফের মধ্যে এসেছে তাদেরকে লোহার বর্ম পরিয়ে দিল কিসের বর্ম বলেন লোহার বর্ম পরিয়ে সারা দিন তাদেরকে মরুভূমির গরমের মাঝখানে রেখে দিত লোহার বর্ম পরিয়ে যদি গরমের মধ্যে রাখে যেই গরম মরুভূমির যে গরম মরুভূমির আমি আপনাদেরকে অনেকদিন বলেছি যে মরুভূমির যে এলাকাটা বালুর বাইরে যদি যান এগুলো হচ্ছে পাথুরে মরু পাহাড় এগুলো কি বলেন পাথুরে পাহাড় আর পাথরের মধ্যে যখন গরম পড়ে সূর্যের তাপ যখন পড়ে এটা এমনিতে আগুন হয়ে থাকে সেইখানে ওনাদেরকে শুয়ে রেখে ওনাদেরকে লোহার বর্ম পরিয়ে দিয়েছে এইভাবে দিনের পর দিন তাদেরকে কষ্ট দিয়েছে মক্কার কাফির কুরাইশরা তারপর হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বাস করে ওনার ওনাকে যে উনি যার কৃতদাস ছিলেন উমাইয়া ইবনে খলফ নাম কি ছিল বলেন উমাইয়া ইবনে খলফ উমাইয়া ইবনে খলফ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ওনার বুকের উপরে বিশাল বড় পাথর রেখে দিয়ে ওনাকে মরুভূমির মধ্যে সারা দিনের জন্য শুয়ে রেখে দিত আর বলতো কি বল লাত এবং মানাত হচ্ছে আমার মাহবুদ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন কি আহাদুন আহাদ আহাদুন আহাদ এক আল্লাহ ছাড়া আর কারো প্রতি আমি বিশ্বাস করি না উমিনু বিল্লাহিল আহাদ আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি ও আকফুরু বিল্লাতি ওয়াল মানাত আমি লাত এবং মানাতকে আমি অস্বীকার করি তিনি বলেছেন কি আমাকে মেরে ফেলতে পারিস কোনো অসুবিধা নাই কিন্তু আমি এক আল্লাহ ছাড়া আর কারো কি মাবুদ হওয়ার সাক্ষী আমি দেব না আমি এক আল্লাহতে বিশ্বাস করি লাত মানাত উজ্জা হু বলে আমি বিশ্বাস করি না আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মানি আমাকে কোনো বানোয়াট কোনো মূর্তিকে আমাকে মাবুদ মানতে কেউ বাধ্য করতে পারবে না মক্কার কাফির কুরাইশরা যার পর নাই জুলুম অত্যাচার করেছে তাদের উপরে কারণ কি মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছাড়া এই বাকি পাঁচজন যারা ছিলেন তারা হয়তোবা কৃতদাস ছিলেন আর না হয় তারা ছিলেন মাওয়ালি কৃতদাস মানে আমরা সকলেই বুঝি আগের যুগে অনেক মানুষ 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 খরিদ হতো মানুষ মানুষ কিনে নিত ঠিক আছে এটা কৃতদাস আর আরেকটা হচ্ছে মাওয়ালি মাওয়ালি মানে কি কৃতদাস ছিলেন কিন্তু টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তারা তাদের স্বাধীনতা কিনে নিতে পেরেছেন আমার কথা বোঝার চেষ্টা করবেন ধরেন কৃতদাসরাই নির্দিষ্ট পরিমাণের একটা টাকা ছিল এই পরিমাণ টাকা মালিককে দিলে তারা স্বাধীনতা পেয়ে যেতেন ধরেন কথার কথা বিলাল রাদিয়াল্লাহু আনহু যদি 1000 দিনার বা 1000 দিরহাম যদি উপার্জন করে এনে মালিককে দিয়ে দিতে পারতেন তাহলে মালিক বলতো কি তুমি আজকে থেকে
আজাদ যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট পরিমাণ একটা টাকা দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তীতে কি খরিদ করে আজাদ করে দিয়েছেন তো আজাদকৃত দাস যারা তাদেরকে বলা হয় মাওয়ালি হ্যাঁ বহুবচনে মাওয়ালি একবচনে মাওলা ঠিক আছে তো হয়তো তারা ছিলেন কি আজাদকৃত দাস আর না হয়েছিলেন কৃত দাস তাদের কোনো মানে গোষ্ঠীও ছিল না তাদের কোনো পরিবার ছিল না আত্মীয়-স্বজন ছিল না তাদেরকে বাঁচানোর মতো কেউ তখন ছিল না এইজন্য তাদের উপরে জুলুম অত্যাচারটা অনেক বেশি হয়েছে কিন্তু সবচেয়ে বেশি যার উপর অত্যাচার হয়েছে এবং অত্যাচারের মুখেও যার জবান থেকে কোনো কুফরি কথা বের হয় নাই তিনি হচ্ছেন কে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বাকি যারা ছিলেন তাদের প্রত্যেকের জবান দিয়েই অত্যাচার জুলুমের এক পর্যায়ে জীবন রক্ষা করার জন্য মুখে অনেকে কুফরি কথা বলে দিয়েছেন এবং আল্লাহ কোরআন মাজিদের আয়াত নাযিল করেছেন যে আমার নবীর সাহাবীরা মুখে হয়তো কুফরি কথা বলছে জীবন রক্ষার জন্য কিন্তু তাদের অন্তরের মধ্যে ঈমান আছে তো ঈমানের কোনো ক্ষতি হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন একজন সাহাবীকে ও আমার সাহাবী আবারো যদি তোমার উপরে জুলুম অত্যাচার হয় জীবন রক্ষার জন্য মুখে তুমি কি কুফরি কথা বলে দিও তোমার ঈমানের কোনো ক্ষতি হবে না কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি অস্বীকার করেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মেরে ফেলতে পারে কিন্তু আমি এক আল্লাহ ছাড়া আর কোনো বানওয়াট মাহবুদের আমি সাক্ষী দেব না এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু ইসলামে প্রচুর সম্মানিত করা হয়েছে প্রথম যুগে যারা ইসলাম কবুল করেছেন সবচেয়ে বেশি আমরা যার নাম জানি তিনি কে বিলাল রাদিয়াল্লাহু কারণ কি তিনি নিজের জীবন বিপন্ন করে দিবেন বলেছেন কিন্তু কোন বানওয়াট মাহবুদের পক্ষে সাক্ষী দিবেন না এই জন্য ইসলামের প্রথম মুয়াজ্জিন কে যখন হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে আজানের কালিমাগুলো শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো আজানের ব্যাপারে মানুষকে মসজিদের দিকে আহ্বান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা স্বপ্ন দেখিয়েছেন এই এই কালিমাগুলো আল্লাহ আমাকে স্বপ্নে শিখিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি ও আব্দুল্লাহ ইবনে যায়েদ তুমি এক্ষুনি এই কালিমাগুলো কাকে শিখিয়ে দাও বিলালকে শিখিয়ে দাও বিলাল হবে আমার ইসলামের প্রথম মুয়াজ্জিন অনেক বড় সম্মানের বিষয় এমন কি মক্কা বিজয়ের পর কখন বলেন নবী করিম সাল্লাল্লাহু হিজরত করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেছেন 8 বছর পর আবার বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছেন মক্কা বিজয় হয়ে গেছে মক্কার কাফির কুরাইশরা সকলেই ইসলাম কবুল করে নিয়েছে মক্কা বিজয়ের পর মক্কা বিজয়ের চিহ্ন হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও আমার বিলাল তুমি কাবা শরীফের উপরে উঠো উঠে তুমি আজান দিয়ে ঘোষণা করে দাও আজকে থেকে মক্কার জমিনে লাত মানাত উজ্জা হুবলের আর কোনো স্থান নাই কাবা শরীফের উপরে উঠে মক্কার জমিনে সর্বপ্রথম যিনি আজান দিয়েছিলেন তিনি হচ্ছেন কে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত উপস্থিতি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন ইসলামের ইতিহাসের বলেন প্রথম মুয়াজ্জিন এবং মক্কা শরীফ বিজয়ের পর কাবা শরীফের উপরে উঠে যিনি আজান ঘোষণা করেছিলেন মক্কা বিজয়ের প্রতীক হিসেবে এবং কুফরি এবং শিরক মিটে গেছে এক আল্লাহর তাওহীদের বাণী বিজয় পেয়েছে এই বিষয়টা ঘোষণা দেওয়ার জন্য সিম্বলিক হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে কাবা শরীফের উপরে আরোহণ করে আজান দিতে যাকে আদেশ করেছিলেন তিনি হচ্ছেন কে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ ইসলামের জন্য ওনার ত্যাগ ইসলামের জন্য ওনার স্যাক্রিফাইস অনেক বেশি ইসলামের জন্য ওনার স্যাক্রিফাইস কি অনেক বেশি এই জন্য ইসলাম ওনাকে মর্যাদাও দিয়েছে অনেক বেশি এমনকি একখানা হাদিস আমি পড়ছিলাম যেইখানে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু বলছেন কার কথা বলছি বলেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী জগতের দ্বিতীয় খলিফা এবং নবীজির শ্বশুর ছিলেন কে ছিলেন বলেন নবীজির শ্বশুর ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং উমরে ফারুক রাদিয়াল্লাহু দুইজনই নবীজির শ্বশুর ছিলেন
হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা আর সাইয়েদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কন্যা দুইজনই নবীজির শ্বশুর ছিলেন ইসলামী জগতের দ্বিতীয় খলিফা ইসলাম যাকে অনেক সম্মান দিয়েছে সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একখানা হাদিস পড়ছিলাম তিনি বলছেন সাইয়েদুনা আবু বকর আল্লাযী আ'তাকা সাইয়েদানা বিলাল যারা আরবি বুঝেন তারা বুঝতে পারছেন তিনি বলছেন যে আমাদের সাইয়েদ আমাদের নেতা আবু বকর আমাদের আরেকজন সাইয়েদ আরেকজন নেতা বিলালকে মুক্ত করেছেন বলেন সুবহানাল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু যাকে সাইয়েদ বলছেন সাইয়েদুনা বলছেন মানে আমাদের নেতা আমাদের সাইয়েদ বলছেন কেন বলেছেন বলেন কারণটা কি কারণ হচ্ছে উমরে ফারুক রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের দিক দিয়ে বিলাল রাদিয়াল্লাহু থেকে অনেক পিছিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু বহু আগে ইসলাম কবুল করেছেন বহু আগে তো ইসলামকে আগে কবুল করেছেন কে পরে কবুল করেছেন এইটার উপরে ভিত্তি করে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক ক্যাটাগরি আছে ইসলাম যারা শুরুতে কবুল করেছেন তাদের মর্যাদা অনেক অনেক গুণ বেশি কারণ কি তারা জুলুম অত্যাচার সহ্য করেছেন অনেক বেশি ইসলামের জন্য তাদের ত্যাগ অনেক বেশি এই জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু বলছেন বিলাল আবু বকর আমাদের সাইয়েদ ছিলেন নেতা ছিলেন তিনি আমাদের আরেকজন সাইয়েদ আরেকজন নেতা বিলালকে তিনি মুক্ত করেছেন কিছু টাকার বিনিময়ে ওনাকে খরিদ করে বিলাল রাদিয়াল্লাহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুক্ত করে দিয়েছেন স্বাধীন করে দিয়েছেন বিলাল আজকে থেকে তুমি আর ক্রীতদাস নও তুমি মুক্ত স্বাধীন একজন মানুষ কিন্তু তিনি বিলাল রাদিয়াল্লাহুর নাম নেয়ার আগেও বলেছেন সাইয়েদুনা বিলাল আমাদের সাইয়েদ আমাদের নেতা বিলাল বলেছেন এবং মুয়াজ্জিন হওয়ার যেই মর্যাদা যেই ফজিলত আমি সংক্ষেপে আপনাদের সামনে বলতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি উনু আ'নাকান ইয়াউমাল কিয়ামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়াজ্জিনদের গলা কাল কিয়ামতের দিনে সবচেয়ে লম্বা থাকবে এখন আপনারা এটাকে শাব্দিকভাবে নেবেন না এর অর্থ কি মানে কি ওনাদের কাঁধ অনেক উঁচু থাকবে কাঁধ উঁচু থাকবে মানে কি সম্মান অনেক বেশি থাকবে এটাকে শাব্দিকভাবে নেওয়া যাবে না সম্মান অনেক উঁচুতে থাকবে মুয়াজ্জিনের সম্মান অনেক উঁচুতে থাকবে কিয়ামতের দিন অপর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া এবং মুয়াজ্জিন হওয়ার মধ্যে যেই ফজিলত এবং বরকত আছে যে সওয়াব আছে যদি তোমরা জানতে তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য এবং মুয়াজ্জিন হওয়ার জন্য তোমরা লটারি দিতে মুয়াজ্জিনের মর্যাদা কিন্তু অনেক কারণ প্রত্যেক দিন তিনি পাঁচবার মানুষকে ভালো কাজের দিকে সৎ কাজের দিকে সালাতের দিকে নামাজের দিকে আহ্বান করছেন অপর হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুয়াজ্জিনের জন্য আজান যার কানে যায় সে জড়ো হোক কিংবা জীব জড়ো হোক কিংবা জীব তার জন্য যার কাছেই এই আজান পৌঁছাবে কাল হাশরের দিনে কাল কেয়ামতের দিনে ওই ব্যক্তির পক্ষে সেই জড়ো কিংবা জীব সকল কিছু আল্লাহর কাছে সাক্ষী দিবে মানে কি ওনার পক্ষে সাক্ষী দিবে যে তিনি মুয়াজ্জিন ছিলেন আল্লাহ আপনার নামাজের দিকে তিনি আহ্বান করতেন আজকে তাকে নাজাত দান করেন এখন আপনারা আমাকে বলেন বিলাল যখন আজান দিতেন তখন কে শুনতেন আমার কথা বুঝতে পারছেন যে কোনো জড় এবং জীব যার কানে আজান যায় আজান শোনা মাত্র ওই জড় এবং জীব সকল কিছু কাল হাশরের দিনে আল্লাহর কাছে সাক্ষী দিবে আল্লাহ এই ব্যক্তিটা দুনিয়াতে থাকতে মুয়াজ্জিন ছিল তাকে আপনি নাজাত দিন আমরা সাক্ষী দিচ্ছি সে মুয়াজ্জিন ছিল তো বিলাল রাদিয়াল্লাহু যখন আজান দিতেন দিনে পাঁচবার সেই আজান কে শুনতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মানে কি আল্লাহর নবী বিলাল রাদিয়াল্লাহুর পক্ষে সাক্ষী দিবেন ও আল্লাহ আমার এই বিলাল দুনিয়াতে থাকতে আমার মুয়াজ্জিন ছিল আজান দিত খুলাফায়ে রাশিদিন সাক্ষী দিবেন খোলাফায়ে রাশিদিন সাক্ষী দিবেন আশারে মুবাশশারা বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম সাক্ষী দিবেন কার পক্ষে বিলাল রাদিয়াল্লাহুর পক্ষে যে তিনি মুয়াজ্জিন ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন
তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ইসলামে অনেক, কারণ কি ইসলামের জন্য তিনি ত্যাগ করেছেন অনেক, আল্লাহর তাওহীদের বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের বাণীকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছেন, বলেছেন আমাকে শহীদ করতে চাইলে শহীদ করতে পারো কোনো অসুবিধা নাই, কিন্তু এই জবান থেকে আহাদুন আহাদ ছাড়া আর কোনো কিছু বের হবে না, এক আল্লাহর তাওহীদের বাণী ছাড়া আমি বিলালের জবান থেকে আর কোনো কিছুই বের হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সাহাবায়ে কেরামের জীবন থেকে শিক্ষা নেয়ার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন থেকে, সিরাত শরীফ থেকে শিক্ষা নেয়ার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।